সো আমাদের দেশে কমনলি দেখা যায় যে দুই মিনিট তিন মিনিট যেগুলা বা মিনিট মিনিট এইগুলো টাইমকে আমরা দ্রুত বীজপাত বলছি এর আগে যদি হয়ে যায় তাহলে আমরা সেটাকেই বলছি দ্রুত বীজপাত আজকে আমরা একটু দ্রুত বীজপাত সমস্যা এবং এর কি কি কারণে হতে পারে এবং আমরা এর চিকিৎসা সম্ভাব্য সব চিকিৎসা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো তো দ্রুত বীজপাত আসলে কি তো দ্রুত বীজপাত সমস্যা আমাদের দেশে কিন্তু একটা খুব কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের চেম্বারে যে রুগীগুলো আসে দেখা যায় যে অধিকাংশেরই যৌন সমস্যার মধ্যে এটা একটা কমন সমস্যা তো এখন অনেক আধুনিক চিকিৎসা এসেছে যেটা আগে একটা সময় ছিল না তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো তার আগে আমরা একটু জেনে নিই আসলে দ্রুত বীজপাত সমস্যাটা কি তো দ্রুত বীজপাত বলা হয় সেটাই যখন আপনার পার্টনার আপনার সাথে যে মেলামেশা করছেন সেই মেলামেশায় যদি সে স্যাটিসফাইড না হয় সেই টাইমে যদি তার স্যাটিসফ্যাকশানটা তার তৃপ্তিটা না আসে তখনই আমরা সেটাকে দ্রুত বিচেপন করি এখন সেটা এক মিনিট হতে পারে সেটা পাঁচ মিনিট হতে পারে ইভেন আপনি পঁচিশ তিরিশ মিনিট মেলামেশার পরেও যদি আপনার পার্টনার হ্যাপি না হয় সেক্ষেত্রেও এটা কিন্তু এই ক্যাটাগরিতেই চলে আসে সো আমাদের দেশে কমনলি দেখা যায় যে দুই মিনিট তিন মিনিট যেগুলো বা দেড় মিনিট দু মিনিট এইগুলো টাইমকে আমরা দ্রুত বীজপাত বলছি যে এর আগে যদি বীজপাত হয়ে যায় তাহলে আমরা সেটাকেই বলছি দ্রুত বীজপাত তো এখন এরকম একটা কন্ডিশন সাধারণভাবে আমাদের কিন্তু অনেকেই ফেস করতে পারে যেমন নতুন বিবাহিত কেউ থাকলে তার এরকম হতে পারে বা বিয়ের পরপরই ওয়াইফের থেকে দূরে আছে বা কেউ বাইরে আছে তো তাদের ক্ষেত্রে এইগুলো সমস্যা কিন্তু সাধারণভাবেই হয় তো এদের ক্ষেত্রে দেখা যায় একসাথে থাকলেই সমস্যাটা সলভ হয়ে যায় কিন্তু কেউ কেউ আছে যে সবসময় একসাথে থাকার পরেও সমস্যাটা রয়ে যাচ্ছে তখন আমরা তাদেরকে কিছু আমাদের কাছে আসলে কিছু পরীক্ষা নিরীক্ষা করাই যেমন কিছু হরমোন আছে যেটা বেড়ে গেলে কিন্তু এরকম দ্রুত বীজপাত সমস্যা হতে পারে যেমন প্রোডাক্টিন হরমোন তো বা ডায়াবেটিস যদি থাকে তাহলে কিছু কমন ডিজিজ আছে যেগুলো আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে ইনশিওর করতে চাই যে আপনার এগুলো আছে না নাই যদি থাকে সেগুলো চিকিৎসা করলে অনেকের খুব দ্রুত কারেকশন হয়ে যায় আর যদি এগুলো কোনো কিছুই না থাকে পুরা ব্যাপারটা যদি মানসিক হয় সেক্ষেত্রে চিকিৎসা করাটা একটু ডিফিকাল্ট হয় তো আমরা জেনে নিই যে আসলে আমরা এই দ্রুত বীরজপাতের ক্ষেত্রে কী কী চিকিৎসা দিই সাধারণ যে চিকিৎসাগুলো আমরা বলি মানসিক সাপোর্ট দেওয়া বিভিন্ন কৌশল শেখানো অন অফ টেকনিক শিখানো যে অন অফ টেকনিক বলে একটা টেকনিক আছে যেই টেকনিক আমরা ওষুধ ছাড়াই কিন্তু দ্রুত বীরজপাত সমস্যার সমাধান করতে পারি এইসব ক্ষেত্রে যেগুলাতে আমরা অফ টেকনিক করি কিছু কৌশল শিখিয়ে দিই কিছু কাউন্সিলিং থাকে এগুলো শিখলে কিন্তু হয়ে যায় এখন সবার কি হয় না সবার হয় না কারো কারো এই কাউন্সিলিংয়ে কাজ হয় না তাদের ক্ষেত্রে আমরা ওষুধ দিই ওষুধে যদি দেখা যায় যে তার পারফেক্ট টাইমিংটা ফেরত আসছে না বা পারফেক্ট টাইমিংটা হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আমরা কিছু আধুনিক চিকিৎসা দিই আধুনিক চিকিৎসাগুলোর মধ্যে যেমন বর্তমানে খুবই জনপ্রিয় আমাদের দেশে পিস যে চিকিৎসা এই পিস চিকিৎসাটা দিলে দেখা যাচ্ছে যে আমাদের এই দ্রুত বীর্যপাত সমস্যাটা তারপর লিঙ্গ ছোট হয়ে যাওয়ার সমস্যাটা বা লিঙ্গ খাড়া হওয়া সমস্যা এই জিনিসগুলা থেকে কিন্তু অনায়াসে বের হওয়া যাচ্ছে তো পিসর্ট এখনকার মোটামুটি একটা ভালো রেজাল্ট দিচ্ছে তো পিসর্টেও যাদের কাজ না হয় তাদের জন্য এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েব থেরাপি দেওয়া হচ্ছে তো এরকম আধুনিক চিকিৎসাগুলোও দেওয়া হচ্ছে কি করা যাবে না যেটা করা যাবে না এই সব ক্ষেত্রে আমি যৌন সমস্যার ক্ষেত্রে কিছু নিষেধ থাকে আমাদের যে আপনারা যৌন সমস্যা হলে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন কিন্তু আপনি হচ্ছে ফার্মেসিতে থেকে ওষুধ নিয়ে এসে বিভিন্ন পদের এক একজন চার পাঁচ পদের করে এই সেক্সুয়াল ওষুধগুলো খাবেন না তো ঠিক আছে ভালো থাকবেন বেস্ট অফলাই আসসালাম আলাইকুম